আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো বরাবর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি বাংলাদেশি ব্লগার মম রোজি। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার রহমতে সকলে অনেক ভালো আছি। তো এই তো আমরা সকলে ঘোরার জন্য বেরিয়ে গেলাম। তো এখানে দুই ননাসও চলে আসলো, তো আমরা সকলে আজকে একসাথেই ঘুরতে যাব। তো এটা যে কোনো একদিন বন্ধের ভিডিও ছিল, ওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো বেরিয়ে গেছি আমরা এখন। তো আমরা আনোয়ার সিটি পার্ক উদ্দেশ্যে রওনা হলাম। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু বিনোদনে বা কোনো জায়গায় ঘুরতে গেলে অনেকটাই ভালো লাগে, আর বাচ্চাদের মন মানসিকতাও অনেক ভালো থাকে। আর আমরা তো বাসায় থাকতে থাকতে দেখা যায় অনেকটা বোরিং হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসি, যেহেতু বন্ধ আছে আর পরীক্ষা শেষে বাচ্চাদেরকে একটু ঘোরাফেরা করতে নিয়ে গেলেও অনেকটা ভালো লাগে। তো আমরা চলে আসলাম এখানে আনোয়ার সিটিতে, প্রবেশ করলাম এখন। তো গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি। তো শুরুতেই বলে নিলাম, যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকে আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিওটি, তারাও দেখে নিতে পারবে আপনার মতো। তো আমরা ভিতরে ঢুকে গেলাম এক এক করে সকলেই। তো চলুন ভিউয়ার্স, আজকে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে ভিডিওটি আপনাদের মাঝে কী কী শেয়ার করি এবং কী কী দেখাই। তো আমি যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো। তো এই তো আনোয়ার সিটি গেটে দিয়ে ভিতরে প্রবেশ করে নিলাম আমরা। তো আজকে বন্ধের দিন, যেহেতু প্রচুর মানুষ ছিল, তো একদম আমরা সন্ধ্যার পরেই আসলাম। তো ভাবলাম বেশি একটা ভিড় হবে না, তো দেখেই অনেক মানুষ এসে গেছে। আর আজকে টিকিট ফ্রি পাওয়াতে মানুষটা আরও অনেক এসেছে। তো বাঙালি তো ফ্রি সব জায়গায় বেশি ঘোরাফেরা করে, আর যেখানে যেরকম আয়োজনেরই থাকে ওখানে এরকম। তো আমাদের এখানে পিঠা পুলি উৎসব মেলা বসেছে, এ শুনেই আমরা বেশিটা আগ্রহ করে এসেছি। তো এসে দেখি আর পিঠাপুলি উৎসব আর নেই, শেষ হয়ে গেছে। তো আনোয়ার সিটি পার্ক আমার কাছে দেখতে অন্যরকম একটু মনে হলো, ইউনিক। তো আপনারাও চাইলে আসতে পারেন। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে আমি কী কী শেয়ার করি আর আমিও দেখি। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন।
ভিউয়ার্স, এই তো অনেক ঘোরাফেরা করলাম আর যতটা রাইডেই উঠিয়েছি বাচ্চাদের ততটা রাইডেই আপনাদের মাঝে শেয়ার করেছি, আর প্রত্যেকটা রাইডই অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। তো ঘোরাফেরা করে এনজয় করে অনেক ভালোই লাগলো আর বাচ্চারা অনেক আনন্দ করেছে। তো বাচ্চারা তো প্রত্যেকটা রাইডেই উঠতে চায়, তো যেটা রিস্ক ছিল ওইটাই আর উঠানো হয়নি, আর যেটা ভাবলাম যে উঠানলে কোনো সমস্যা নেই তো বেছে বেছেই বাচ্চাদেরকে উঠানো হয়েছে আর আমরাও কিছুটা উঠেছি। তো অনেকেই এনজয় করলো। আর এখানে পিঠা উৎসব বসেছিল, তো পিঠার আমরা পাইনি, শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আনোয়ার সিটি পার্কে এসে ঘুরে যেতে পারেন, এই আনোয়ার সিটি পার্কটা দেখতে অনেক ভালো লাগে। আর এখনও কিছু কাজ মনে হয় যেন বাকি আছে অনেক জায়গায়। তো সাইডে আবার সুইমিং পুল আছে, তো আমাদের তো আর ওইখানে প্রবেশ করা হয়নি, আমরা যেহেতু বিকালে আসছি আর আজকে ছুটির দিন উপলক্ষে ওই সাইড বন্ধ করে দিয়েছে, আর বিকাল 4টা থেকে আজকে ফ্রি দিয়েছে, কোনো টিকিট কাটতে হয় নাই। আর এইদিকে ফুলের কালারগুলো এত সুন্দর যে আপনাদের মাঝে শেয়ার না করলেই পারলাম না, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই।